পুরনো কৌশলে বিএনপি দমন করতে গিয়ে উল্টো ধরা খেল আওয়ামী লীগ সরকারই। দীর্ঘ সাড়ে চোদ্দ বছর ধরে যে কৌশলে বিএনপির আন্দোলন দমন করে এসেছে, এবারও একই কৌশল অবলম্বন করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। কিন্তু এবার আর তা সম্ভব হল না, বরং পুরনো কৌশলে বিএনপি দমন করতে গিয়ে উল্টো নিজেরাই ধরা খেল। গোটা বিশ্ব জেনে গেল 29 জুলাই প্রকৃতপক্ষে কি ঘটেছিল। এ সংক্রান্ত ভিডিও সহ পুরো প্রমাণাদি এখন জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রভাবশালী সংস্থাসমূহ এবং পশ্চিমা বিশ্বের হাতে। ইতিমধ্যে জাতিসংঘ থেকে এ ব্যাপারে অত্যন্ত কড়া বিবৃতি দেওয়া হয়েছে। বিশ্বের নেতৃত্ব দানকারী প্রধান এ সংস্থাটি 29 জুলাইয়ের সংঘাতের জন্য সরাসরি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে দায়ী করেছে। এমনকি দ্রুত তদন্ত করে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেছে সংস্থাটি। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে এ ধরনের বিবৃতি ইস্যু নজির অতীতে নেই। শুধু তাই নয়, অ্যামনেস্টি সহ অন্য প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থাসমূহ প্রায় একই সুরে কথা বলছে। ইতিপূর্বে বরাবরই দেখা গেছে রাজনৈতিক সংঘর্ষ সহ যা কিছু অঘটন ঘটেছে সেগুলোর দায় পুরোটাই নানা কৌশল ও অপপ্রচারের মাধ্যমে বিএনপির ওপর চাপিয়েছে সরকার এবং আওয়ামী লীগ। 2013, 2014 এবং 2015 সালে পরিবহনে আগুন সহ বড় বড় অনেক সহিংসতার সঙ্গে আওয়ামী লীগ এবং সরকারের বিভিন্ন সংস্থা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হাতে নাতে ধরাও পড়েছে অনেক স্থানে। গণমাধ্যমগুলোয় সুনির্দিষ্ট প্রমাণসহ এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরেও ওইসব ঘটনার পুরো দায় বিএনপির উপর চাপানো হয়েছে। বিএনপি যেহেতু কৌশলগত কারণে এতদিনে বেকায়দায় ছিল, দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সহায়তা পায়নি, তাই ওইসব ঘটনার সঠিক তথ্য তুলে ধরারও সুযোগ পায় নাই। তাদের কথা কেউ শুনেও নি। কিন্তু এখন আন্তর্জাতিক পরিস্থিতি পুরোটাই বিএনপির অনুকূলে, ফলে এখন আর সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনো অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে না। গত 29 জুলাইয়ের পুরো ঘটনার ভিডিও এখন বিএনপির হাতে। এমনকি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও যে সরকার বা সরকারি সংস্থার লোকজন করেছে সেই প্রমাণও আছে। বিএনপি এসব প্রমাণাদি আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। অবশ্য শুধু যে বিএনপির প্রমাণাদির ওপরই নির্ভর করেই যে আন্তর্জাতিক সংস্থাগুলো বিবৃতি দিচ্ছে বা কথা বলছে তা নয়, তারা নিজেরাও নিজ উদ্যোগেই এসব প্রমাণাদি সংগ্রহ করেছে। সরকার বা আওয়ামী লীগ বা সরকারের পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে এসব ফাঁদ পাতার কথা আগে থেকে জানত না মোটেই। তারা ভেবেছিল পুরনো কৌশলেই সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যাবে, বাসে অগ্নিসংযোগ সহ সব ঘটনার দায় বিএনপির ওপর চাপানো যাবে। কিন্তু পুরনো কৌশলে খেলতে গিয়ে উল্টো নিজেরাই ধরা খেয়েছে। জানা যায় 29 জুলাই দুপুরের দিকে সরকারের শীর্ষ মহল বুঝতে পেরেছেন বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই ফাঁদে আটকা পড়েছেন, আর এ কারণেই তড়িঘড়ি করে প্রথমে আমানুল্লাহ আমান এবং পরে গৈশ্বরচন্দ্র রায়ের আদর যত্ন নেওয়া শুরু করে সরকার, এবং সেই সব যত্ন ও খাবার দাবারের ভিডিও দ্রুত প্রকাশ করা হয় যাতে আন্তর্জাতিক মহল অতি ক্ষুব্ধ না হয়ে ওঠে সরকারের উপর। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেদিন ওই সময় গৈশ্বরচন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের এভাবে আদর যত্নের অবস্থা করা না হলে সরকারেরই পতন ঘটত, কারণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বাংলাদেশের বিষয়ে এমন কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছিল যেগুলো সামাল দেয়া সরকারের পক্ষে মোটেই সম্ভব হতো না।